তো বিয়ে শাদী হয়েছিল, সবাই দেখছে, তা মুখটা খুলে ভিডিও করলে সমস্যা কি? আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে এখন? স্বামী যতদিন ছিল, বেঁচে ছিল, ততদিন কি ভালো ছিলেন? আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে বাচ্চা নিয়ে। আসলে কেন এই অবস্থায় আসতে হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? মরিয়াম আক্তার। বাচ্চাটা কার? বাচ্চার বাবা কি হয়েছে? কতদিন সংসার করছিলেন? বিয়েটা কি প্রেম করে করছিলেন না পারিবারিক ভাবে হয়েছিল? গ্রামের বাড়ি কোথায়? ঠিকানা কোথায়? পরিবারে এখন কে কে আছে? এখন কি শ্বশুর বাড়িতে থাকেন নাকি নিজের মা বাবার কাছে থাকেন? মার কাছে থাকেন। আচ্ছা, তা এখন কি আশা বা কি চিন্তা করে আসছেন? এখন কি বাচ্চা সহ দায়িত্ব নিতে হবে নাকি আপনি একা বাচ্চা কথা রেখে বিয়ে করতে পারবেন? দেখবো তো বিয়ে শাদী হয়েছিল, সবাই দেখছে, তা মুখটা খুলে ভিডিও করলে সমস্যা কি? আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে এখন? স্বামী যতদিন ছিল, বেঁচে ছিল, ততদিন কি ভালো ছিলেন? স্বামী কোনো কষ্ট কষ্ট দিত না? আচ্ছা আচ্ছা, এখন বাচ্চার খরচ, আপনার খরচ, সব কিছু মিলে তো আসলে খুবই কষ্টের জীবন বা কষ্টের মধ্যে দিন কাটতেছে। তা এখন কোনো বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায়, তারও যদি এরকম বাচ্চা কাচ্চা থাকে, আপনি কি মেনে নেবেন নাকি সৎ মান মতো ব্যবহার করবেন? আপনার সন্তানরে ভালো জানবেন তাদের সন্তানরে? লেখাপড়া করছিলেন? এখন বয়স কত চলে? 25 বছর চলে। তা যাই হোক, মানুষের জীবনে ভাগ্য কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। যে আশা নিয়ে আসছেন, আশাটা পূরণ হোক, সেই দোয়াই করি। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমি আমার ফোন নাম্বারটা দিব। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বারটা দেখছি। তা নাম্বারটা দেখে বলতে পারেন? হ্যাঁ। তা নাম্বারটা একটু দেখে বলে দেন। যে নাম্বার 01860 3433 93। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, অনেকে হয়তো যোগাযোগ করবে, বিয়ে শাদী করতে চাবে, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।